কৃষকদের কৃষিকাজ উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার বছরে 6000 টাকা করে প্রতি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি জমা করছে, ফলে দারুণভাবে উৎসাহিত কৃষকরা। রাজ্যের অনেক কৃষক শুধুমাত্র কৃষিকাজ করে বর্তমানে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। সালেমার এক মহিলা গোলমরিচ উৎপাদন করে রপ্তানি করছে ব্রাজিল অস্ট্রেলিয়ায়। খোয়াইয়ের এক যুবক নারিকেলের বাগান করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। শুক্রবার নাগিরছড়ায় হর্টিকালচার রিসার্চ সেন্টারে মাশরুম চাষের উপর আয়োজিত এক প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে কথাগুলো বললেন কৃষিমন্ত্রী রতনল। শ্রীনাথ কৃষি প্রসঙ্গে বলেন, রাজ্যে কোথাও কৃষিকাজের আওতার বাইরে এক ইঞ্চিও জায়গা রাখা হবে না। আমাদের মূল উদ্দেশ্য এগ্রিকালচার হর্টিকালচার, মূল উদ্দেশ্য একটা জমিও ফাঁকা রাখা যাবে না, এক পরিমাণ জায়গাও না। আমরা প্রচুর পরিমাণে, আমরা দেখবেন এখন আপনার কতগুলি শুধুমাত্র মাশরুম না, আমি যদি বলি সালেমাতে এক মহিলা, সালেমা একজন মহিলা, উনি গোলমরিচ বিক্রি করছে কোথায়? ব্রাজিল অস্ট্রেলিয়াতে। একজন মহিলা চাষি এইখানে নিয়ে এসেছে এবং সে ব্যবসায়িক ভিত্তিতে সেখানে পাঠাচ্ছে। একজন মহিলা চাষি, আমাদের এখানে সুপারি বলুন, আম বলুন, মুসাম্বি বলুন, কমলম, যেটা আমরা ড্রাগন ফ্রুট বলি, এখন সব জায়গায় আমরা দাঁড়িয়ে যাচ্ছে। এখানে নারকেলে বীজক ও বিরাট শিক্ষিত ছেলে লক্ষ লক্ষ টাকা মাসে রোজগার করছে। আপনারা যদি কেউ কয়ের দিকে যান দেখবেন, বিজয় আমাদের মোহনপুর দিয়ে যাওয়ার সময় যে আমরা পেরিয়ে গেলেই লেফট সাইডে তার বাগান এবং বিজয় সেখানে তার প্রচুর পরিমাণে ইনকাম করছে। প্রশিক্ষণ শিবিরে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, কৃষকদের উন্নয়ন না করলে দেশের উন্নয়ন হবে না। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছিলেন ভোকাল ফর লোকালের উপর। খাদ্যমন্ত্রী বলেন, এখনও ভারতের একটি বিশাল বাজার দখল করে রেখেছে চীন ও আমেরিকার উৎপাদিত জিনিসপত্র, সেগুলোর উপর নির্ভরতা কমিয়ে মেড ইন ইন্ডিয়ার দিকে গুরুত্ব দিতে হবে। মার্কেটিং যদি আমরা সঠিক বস্তু না করতে পারি, তবে আমাদের কোনো অবস্থাতে অর্থনীতি চাঙ্গা হবে না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ভোকাল ফর লোকাল, যে কথা মোদিজি বলেছেন কোভিডের সময়, যে ভোকাল ফর লোকাল, আমাদের লোকাল যে জিনিসগুলো সেগুলোকে আমাদের বাজারজাত করতে হবে, সেগুলোকে অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের মাধ্যমে আমাদের বিশ্বের যে আমাদের কম্পিটিশন যাদের সঙ্গে রয়েছে, চায়না, যারা ভারতবর্ষের অনেক বাজার দখল করে রয়েছে সমস্ত দিক থেকে, আমেরিকা, তাদেরকে আমরা পেছনে ফেলতে পারব। এবং কোভিডের সময় আপনারা নিশ্চয়ই জানেন যে যারা কৃষক, কলকারখানা বন্ধ ছিল, স্কুল, অফিস, আদালত বন্ধ ছিল, কিন্তু কৃষকদেরকে ছাড় দেওয়া হয়েছে কৃষিকাজের জন্য। ভারতবর্ষের প্রতিটি রাজ্যে কৃষকদেরকে কোভিডের আওতায় কিন্তু আনা হয়নি, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে কৃষিকাজের জন্য। এদিনের প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা কৃষিকাজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। বলেন, কৃষকদের কল্যাণে দেশের প্রধানমন্ত্রী কাজ করে চলেছে, সুতরাং রাজ্যে কৃষকরাও তার গুরুত্ব উপলব্ধি করে কৃষিকাজে বেশি করে মনোনিবেশ করতে হবে। ডেপুটি ডাইরেক্টর সাহেব বলছে যে ইয়ারলি 20 লক্ষ টাকা রোজগার হবে, তাই আমি আপনাদেরকে বলবো যে নিজের পায়ে নিজে স্বাবলম্বন হওয়ার জন্য যে স্কিম আজকে মাশরুম চাষের উপর যে ট্রেনিংটা আজকে আপনারা ধৈর্য সহকারে অফিসাররা বোঝাবেন, আপনাদেরকে বুঝে আপনারা যে ট্রেনিংটা এটা কাজে লাগাবেন, আগামী দিনে আপনারা সফলভূত হতে পারবেন। প্রসঙ্গত, বাণিজ্যিক মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় নাগেছড়া কৃষি গবেষণা কেন্দ্রে। কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।